গরম কারণে এসি গাড়িতে আইছো আর মান গরমের মাঝে আপনার এসি বাসে বহুত আমাক হেল্প করিছে গরমত এটা এটু বহুত দরকার পড়ি গৈছে এসি তো রাস্তাটো ভালে লাগিছে আর এনেকৈ বাস হওয়া দরকার আটল পাঁচ টকাই বেশি একটু বেশি নয় রাজধানী গুৱাহাটী মহানগরীত এতিয়া প্রখর গরম সূর্য দেবতাও এক প্রকার খাও খাও রূপ ধারণ করেছে ইতিমধ্যে শনিবারের দিন আমি দেখিছিল যে রাজ্যত 64 বছরের এক বৃহৎ অভিলেখ একমাত্র গরমে ভঙ্গ করেছে আর তেনে সময়সাতে গুৱাহাটী মহানগরীতে আজি দেওবার কিছু পারাস্তম্ভ কমিছে তার মাজতো কিন্তু গরমের প্রকোপ এই মুহূর্তে কমা নাই কিন্তু তার মাজতে মই এটা সুকীয়া বাতৰি আপোনালোকলৈ এই মুহূর্তে আগবঢ়াইছো আর এই বিশেষ ইউটিউব আর ফেসবুক লাইভর জড়িয়ে মানে দীপাঙ্কর দাসে আপনার স্বাগত জানাইছো আর নিউজ 18ত আজি আপনার দেখাম যে গুৱাহাটী মহানগরীত চলাচল করা এসি বাসত কি ধরনের এক প্রকার সুবিধাজনক যাত্রা কারণ বাহিরত গরম তাতে যাত্রাত এক প্রকার সুফল একটা পরিচয় গুৱাহাটীত চলাচল করা সিএনজি বাস সেবা এই মুহূর্তে মই যাত্রা করেছো জিএস রোডে তাদের পরিবেশ দেখাম একাংশ যাত্রী আছে যাত্রীর সঙ্গে আমি কথা বার্তা পাতিম কিন্তু তার পূর্বে মই চালকগীর সঙ্গে প্রথমে কথা পাতব বিচারিছো কারণ বাহিরত গরম দাদা বহুত তার মাজতে ধরল আপনাদের একটা সুন্দরভাবে এসির মাজত থাকি যেটু সৌভাগ্যবান বলে কব লাগবে এই মুহূর্তে যে গুৱাহাটীত গরম তার মাজতে কিন্তু আপনাদের এই ধরনের একটা যাত্রা আপনাদের সেবা আগবাই আছে কেনেকুয়া যাত্রা যাত্রাটা ভালে বাহিরত গরম বাহিরত গরম তারপর পেসেঞ্জারগুলো লোক সুবিধা পাইছে বারো কোনটো লাইনত আপনাদের আমাদের 36 বশিষ্ঠ মন্দির ধারাপুরটো বশিষ্ঠ মন্দির যাকালি দিন চালো বা আজি চালো বাহির ভীষণ গরম বাহির নামিলে সকি আপনাদের এই অনুভব করে আছে তার মাজতে এই সেবার মাজতে যে যাত্রী এক প্রকার সুফল পাইছে কেন বাসর ভাড়া আপনার কেন আর যে সুবিধা দিছে কি কয় রাইজে কি কয় রাইজে তো ভালে উপদেশ দিয়ে আছে ভালে আমার এটা যেহেতু গরমের যে প্যাসেঞ্জারবিলাকরও ভাল হয়েছে আর ভাড়াটা হল 5 টকাই বেশি একটু বেশি নয় ভাল হেৰি দি আছো আৰু আমি তাতে মাজতে প্ৰথম 3-4 কিলোমিটাৰ 15 টকা চাগে হয় তাৰপিছত কেনেকুৱা হয় এইটো তাৰপিছত 20-25 টকা ইয়া লাষ্ট আৰু 45 টকা বাহিৰত গৰম বাসত উঠার লগে গাটো কিছু শীতল পড়া যেন একটা অনুভব হয়েছে আর একটা অত্যাধুনিক ব্যবস্থা গুৱাহাটী মহানগরীর যেটা হঠাৎ পরিবর্তন আমি দেখিছো কারণ চলিত বছরের জানুয়ারি মাহর পরে গুৱাহাটী মহানগরীর প্রায় 200খন এনে গ্রিন বাস রাইজর মুকলি করা হয়েছে আর অত্যাধুনিক সেবা ব্যবস্থা ইয়াত আপনি যদি চাই দুটাকো ইয়াত সিসিটিভি ক্যামেরা সংলগ্ন করা হয়েছে তারলগতে মই এই বাসর যাত্রাত সঙ্গী হওয়া একাংশ যাত্রীর সঙ্গে কথা পাতিম কোরপরা কলে যাব গুৱাহাটী মেডিকেল কলেজত যান মানে হসপিটাল যাব হসপিটাল নয় তার ছোয়ালি করে এমবিবিএস আছে কেনেকুয়া এসি বাহিরত গরম না এসি বহুত ভাল হয়েছে বহুত ভাল লাগছে বাহিরত তো যথেষ্ট গরম যাত্রাটা ভাল লাগলো যাত্রাটা ভালে লাগিছে আর এনেকুয়া বাস হওয়া দরকার আৰু উঠিম আৰু কথা পাতিম যাত্রীর লগত এটা কেনেকুয়া বাহিরত খুব গরম ধরে লোক ন এসির একটা সুবিধা পাইছে যাত্রার লগে লগে অলপ ভাল লাগিছে নহয় নহয় বিরাটে গরম বাহিরত ওলা না যায় ওলালে আৰু গা পুরি কিবা গরম লাগে শনিবারের দিন 40 ডিগ্রি সেলসিয়াস আর আজি দেওবার প্রায় গরম কিছু হ্রাস হয়েছে তথাপিও 37 ডিগ্রি সেলসিয়াস আজি গুৱাহাটীর তাপমাত্রা আর তার মাজতে যেটা ফিলিং গরমের ফিলিং আজিও কিন্তু প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস যেন একটা অনুভব হয়ে আছে বাইদ কোরপা কলে গই আছে কত যাব আমি সাইঙ্গর রাজগড়ত আইসু বাহিরত গরম বলে কবলগে একটা পরিবেশ হয়ে আছে তাতে এসি একটা যাত্রা কেনে লাগিছে গোটে যাত্রাটা গোটে যাত্রা মানে সেই কারণে গরম কারণে এসি গাড়িতে আইসু আর বাইরত যাব নারে আর কেনে ভন্টি এসি একটা ফিলিং ঠান্ডা ঠান্ডা এইখান গাড়িতে হিলে মানে যদি যাত্রাটা আমি করিব পারো এনে বাইর গাড়ি তো নারিয়ে এটা পারিছো ইমান গরমের মাজত মানুষে আরামত এটা এসিত যাব পারে সেইকাৰণে এটা ভাল স্টেপ আর সেইকাৰণে আমি সব ইয়াতে গৈছো এতিয়া এসি সুবিধা নথকা বাসত কিন্তু যাত্রী কম দেখিছো গরমত আজিকালি
আটাইতকৈ সুবিধাজনক ব্যৱস্থা এটা দেখিছোঁ য'ত আপুনি অনলাইন যোগেও ইয়াত আপুনি ভাড়া দিব পাৰে, অৰ্থাৎ ফোনপে' গুগল পে' অৰ্থাৎ যিটো কিউ আৰ কোডৰ যিটো ব্যৱস্থা অনলাইন ব্যৱস্থা সেয়াও ইয়াত এতিয়া বাছত অহা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু পিছপিনেও সেই একেই ইয়াতো চি চি টিভি কেমেৰাৰ এটা সুবিধা ইয়াত সংযোজন কৰা হৈছে। ক'ৰ পৰা ক'লৈ যাবা? মই আদাবাৰীৰ পৰা আহিছোঁ, কৃষ্ণবস্তি যাম। এতিয়া খুবই দূৰত্ব, ধৰি ল'লেও আমি প্ৰায় 13-14 কিলোমিটাৰ দূৰত্ব হ'ব, গতিকে খুব সুবিধা হৈছে। গোটেই যদি বাহিৰত এটা গৰম গৰম ফিল, কিন্তু ভিতৰত অহালে এটা ঠাণ্ডা ফিলিং এটা আহিছে। গৰমত এতিয়া এইটো বহুত দৰকাৰ পৰি গৈছে এচিটো, তো ভালেই হৈছে দিছে সেয়াই আৰু। গতিকে এই যাত্ৰাৰ আমিও সংগী হৈছোঁ, গতিকে এটা সুফল যাত্ৰা যিটো মই নিজে ফিল কৰি আপোনালোকক মই এক্সপ্লেইন কৰিছোঁ। কাৰণ চেণ্ট্ৰেল এচিৰ ব্যৱস্থা, কিছু কেমেৰা যদি আমি দেখুৱাওঁ পেন কৰি, তেতিয়াহ'লে চিটি বাছত এই ধৰণে চেণ্ট্ৰেল এচিৰ ব্যৱস্থা কৰা হৈছে। গতিকে গুৱাহাটীত আজি দেওবাৰ কিছু যাত্ৰীৰ সংখ্যাও কম, ৰাজপথত যান বাহনৰ চলাচলো কিছু কম দেখিবলৈ পোৱা গৈছে, কিন্তু তাৰ মাজতো আমি এই প্ৰখৰ গৰম গৰমৰ মাজত থাকি আমি এইদৰে এটা ঠাণ্ডা ঠাণ্ডা ফিলিঙৰ মাজত এই যাত্ৰাৰ আমি সংগী হৈছোঁ। গতিকে কিছু এক্সপিৰিয়েঞ্চ এই বিশেষ লাইভৰ জৰিয়তে আপোনালোকক শ্বেয়াৰ কৰিছোঁ। গতিকে বিভিন্ন খা খবৰ আৰু বাতৰিৰ বাবে আপোনালোকে চাই থাকিব নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। মই দীপাংকৰে ধন্যবাদ জনাইছোঁ।